May I have your attention, please? গুড মর্নিং ফ্রেন্ড, আবার আমরা বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের জন্য। তো আমরা আজ যেখানে যেতে চলেছি সেটা আপনাদের খুবই পরিচিত একটি স্থান, নিত্যানন্দ মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য মায়াপুর ধাম। আমরা সেখানে চলেছি এবং এই মায়াপুর ধামের উদ্দেশ্যে আমরা এখন বেরিয়েছি। চলুন সাথে থাকুন আমাদের সঙ্গে। আশা করছি আজকের দিনটা ভালোই কাটবে, মজায় কাটবে এবং আপনাদের ভালোই লাগবে। চলুন তাহলে যাওয়া যাক। তো আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমাদের এখন ট্রেন আসতে আর কিছুক্ষণ সময় বাকি রয়েছে, তাই আপনাদের সঙ্গে কিছু কথা বলিনি। আপনারা যাওয়ার জন্য বিভিন্ন রাস্তা দিয়ে যেতে পারেন, কলকাতা থেকে বাসে যেতে পারেন, শিয়ালদা মেনলাইন শাখা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর নেবে যেতে পারেন, আপনারা যেতে পারেন হাওড়া সেকশন থেকে নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া হল্টে নেবেও আপনারা যেতে পারেন। তো আমরা চলেছি আমাদের মেনলাইন শাখায় কৃষ্ণনগর লোকালে। আমাদের কৃষ্ণনগর লোকাল আসবে এবং আমরা কৃষ্ণনগর নামবো। নামার পরে আমরা কীভাবে যাচ্ছি পরবর্তী সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের সাথে ধীরে ধীরে করে বিস্তারিত বিবরণে যেতে থাকবো, কীভাবে কোথায় যাবেন, কী করবেন, কত কী খরচা আছে, কত কী খরচা সারাদিনে আমাদের হলো, সমস্ত কিছু একটা বিবরণ আপনাদের দিতে থাকবো আমরা। কৃষ্ণনগর লোকাল আসছে, আমরা এবার এই ট্রেন ধরে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাব। তো চলুন বাদবাকিটা কৃষ্ণনগরে গিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম কৃষ্ণনগর স্টেশনে। এবারে আমরা ধীরে ধীরে করে আমাদের গন্তব্যের দিকে এগোবো। তার আগে আমরা এখান থেকে আমাদের সকালবেলা কিছু খেয়ে বেরোইনি, তো টিফিন করে নেবো, করে নিয়ে আমরা বেরোবো। পরবর্তী অটো বা টোটো কী পাওয়া যায় দেখা যাক তার উদ্দেশ্যে। এখান থেকে স্বরূপগঞ্জ ঘাট বা হুলোর ঘাট যাওয়ার জন্য অটো পাবেন, টোটো পাবেন। তো আমাদের এরা 30 টাকা করে বলছে, তো আপনারা যারা আসবেন তার একটু বার্গেনিং করে নেবেন, হয়তো কিছু কমলেও কমতে পারে। তো চলো যাওয়া যাক স্বরূপগঞ্জ যাওয়ার, স্বরূপগঞ্জ ঘাটে যেখান থেকে পার হয় মায়াপুর ইসকন মন্দির যাওয়া যায়, যেটার এই রাস্তায় যেতে হয়। তো আমরা এখন ধীরে ধীরে এগোচ্ছি স্বরূপগঞ্জ ঘাটের দিকে, যার একটা সুন্দর আর একটা নাম রয়েছে, যেটাকে আমরা এলাকাবাসীরা বলে থাকি হুলোর ঘাট। তো এই সুন্দর হুলোর ঘাটের দিকেই আমরা যাচ্ছি নদী পার হওয়ার জন্য। তো চলুন দেখুন যে আমরা নদী পার হব, সাথে থাকুন, দেখতে থাকুন। যেটা আপনাদের বলেছিলাম এই হচ্ছে সেই স্বরূপগঞ্জ হুলোর ঘাট, এই ঘাট পার হতে হবে। স্বরূপগঞ্জ হইতে হুলোর ঘাট অন্তর্চালিত নৌকা ভাড়া 3 টাকা, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে। চলুন দেখা যাক পরবর্তী পর্যায়ে আমরা নৌকো পার। ওই তো পারে আমরা
এবার আমরা দেখছেন নদী ঘাটে এসে গেছি। এটা জলঙ্গি নদী, যে নদী পার হলে ওপারে মায়াপুর ইসকন মন্দির, ওখান থেকে আরও কিছুটা যেতে হয়। আর এই জলঙ্গি নদী আপনার গিয়ে সামনে মিশেছে হুগলি নদীর সাথে। তো আমাদের এই নৌকায় আমরা জায়গা হলো না, ছেড়ে দিয়েছে, পরবর্তী নৌকায় আমরা যাব। দেখছেন এপার থেকে খালি ওপার যেতে হয়। এটা হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট। এখান থেকে নৌকা পার হবো বলে অপেক্ষায় রয়েছি। তো নৌকা আসলে আমরা ওপারে যাব ধীরে ধীরে করে। চলুন যাওয়া যাক হুলোর ঘাট থেকে নবদ্বীপ মায়াপুর। পৌঁছে গেছি মায়াপুর ঘাট পার হয়ে। এবার এখান থেকে অটো বা টোটো ধরার চেষ্টা করবো, প্রচণ্ড রোদ্দুর। চলুন দেখা যাক কি পাওয়া যায়। শ্রী জগন্নাথ মন্দির, এখানে জগন্নাথ দর্শন করতে পারেন। এখান থেকে টোটোয় যেতে হবে আগে। জগন্নাথ দর্শন করলে করে নিতে পারো মা। আমরা এখন এসেছি প্রথমে শ্রী জগন্নাথের দর্শন করতে। জগন্নাথের দর্শন করে আমরা ধীরে ধীরে এগোবো মায়াপুর ইস্কনের দিকে। জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় সুভদ্রমা, জয় সুদর্শন, কৃপা করো প্রভু, কৃপা করো। দেখছেন সামনে টোটো স্ট্যান্ড, প্রচুর টোটো আছে। এখানে প্রচুর হোটেল লজ আপনারা পাবেন যদি রাতে থাকতে চান। দেখুন একটা লজ আপনাকে দেখতে পাচ্ছি, হোটেল লজ প্রচুর দেখতে পাবেন। এখানে গৌরী হোটেল, বিভিন্ন ধরনের মঠ মিশন মন্দির এখানে পরপর পাবেন। তো আপনারা এখানে রাত্রিবাসও করতে পারেন যদি আপনারা থাকতে চান। তো চলুন আমরা ধীরে ধীরে পায়ে পায়ে এগিয়ে চলেছি টোটো স্ট্যান্ডের দিকে, এবং আমরা যাব মায়াপুর ইস্কন মন্দিরের দিকে। মায়াপুর ইস্কন মন্দিরের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। দূর থেকে দেখতে পাচ্ছেন, আশা করছি কিছুটা হলেও দেখতে পাচ্ছেন, সেটা নতুন চন্দ্রতলা মন্দিরের একটি অসাধারণ দৃশ্য। এটা এখন সম্পূর্ণরূপে তৈরি হয়ে ওঠেনি, আরও কিছু সময় আর অপেক্ষা। চলুন এগিয়ে গিয়ে আমরা দেখছি ভবন। এটা গৌরনেতাই ধর্মশালা। আমরা ধীরে ধীরে মন্দিরের পথ ধরে এগিয়ে চলেছি চন্দ্রোদয় মন্দিরের দিকে। চলুন দেখা যাক মায়াপুর ইস্কনের পরবর্তী অংশে আরও কী কী থাকে। গীতা ভবনের সামনে চলুন করুন। মন্দিরে যাওয়ার রাস্তা এখন এখান দিয়ে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare,
বিভিন্ন প্রকার মহাপ্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন। দেখছেন বিভিন্ন প্রকার কুপনের কাউন্টার এখানে রয়েছে, আপনারা এখান থেকে কুপন সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে নতুন চন্দ্রোদয় মন্দির, যেটা এখনও তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তনের স্থান। এটা ছিল আগের এন্ট্রি গেট, বর্তমানে কোভিড সিচুয়েশনের পর থেকে এই গেটটিকে বন্ধ করে দেওয়া হয়েছে বিগত 3-4 মাস আগে থেকে। এখন সাইডের একটি গেট থেকে প্রবেশ করা হয়। তো এদিকে দেখতে পাচ্ছেন আপনারা, যেটা দেখছেন এটি শ্রী প্রভুপাদের পুষ্পসমাধি স্থান, যেটা একটি অত্যন্ত দ্রষ্টব্য স্থান। তবে দুঃখের সঙ্গে বন্ধুরা আপনাদের এটুকুই জানাবো, কোনো মন্দির বা কোনো কমপ্লেক্সের ভিতরে আমি ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবো না আপনাদের, সেক্ষেত্রে কিছু দেখাতে পারবো না ভিতরকার জিনিস, মাফ করবেন। আপনারা নিজেরা এসে স্বচক্ষে দেখবেন এবং এর অসীম সৌন্দর্য উপভোগ করবেন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করবেন, এই কামনা রইল। আমরা চেষ্টা করব আগে আরও যতটা সম্ভব আপনাদের দেখানোর, যতটা পারবো আপনাদের আরও ভালোভাবে দেখানোর। সাথে থাকুন, দেখতে থাকুন, চলুন কুপন কেটে নেওয়া যাক দুপুরে মহাপ্রসাদের জন্য। দেখুন এখানে এক ধরনের কুপন, এখানে এক ধরনের কুপন, এখানে এক ধরনের কুপন, আপনারা যে কোনো ধরনের কুপন সংগ্রহ করতে পারেন। আমরা দুপুরের মধ্যাহ্নভোজের জন্য গীতা ভবন থেকে কুপন সংগ্রহ করে নিয়েছি, যার মূল্য পড়েছে 60 টাকা। বিভিন্ন ধরনের খাবার এখানে পাবেন, ভাত ডাল সবজি পকোড়া রুটি পনিরের সবজি পায়েস মিষ্টান্ন। তো আপনারা 40, 50, 60 বিভিন্ন প্রকার কুপন সংগ্রহ করতে পারেন, এখানে বিশ্রাম করতে পারেন অখণ্ড হরিনাম সংকীর্তনের স্থলে। আপনারা চাইলে এখানে বিশ্রাম নিতে পারেন, এখানে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হতে থাকে। হরে কৃষ্ণ, চলুন আমরা আগের দিকে এগোই। নতুন চন্দ্রোদয় মন্দিরের কাজ এখনও সমাপ্ত হয়নি, কনস্ট্রাকশনের কাজ এখনও চলছে। আমরা এখন আছি আমাদের পুরাতন সেই সুপ্রাচীন মন্দিরের সামনে, যেখানে প্রভুর দর্শন হয়। হরে কৃষ্ণ। তো প্রভুর দর্শনের উদ্দেশ্যে আমরা এবার মন্দিরে প্রবেশ করব। তো আমাদের মোবাইল যাবতীয় জিনিস সমস্ত কিছু জমা রেখে দিতে হবে, দিয়ে তারপরে আমাদের এখানে প্রবেশ করতে হবে। চলুন আমরা মন্দিরে প্রবেশ করার পরে আপনাদের সঙ্গে কথা বলছি। বর্তমানে রয়েছি মায়াপুরের অতি প্রসিদ্ধ বিখ্যাত গোবিন্দাস রেস্টুরেন্টের সামনে। এখানে ভেজ সমস্ত ধরনের খাবার পাওয়া যায়, আপনারা চাইলে এখান থেকে ভেজ খাবার সংগ্রহ করতে পারেন রিজনেবল প্রাইসে। টাইমিং সকালবেলা 7টা থেকে রাত্রি 8:45 পর্যন্ত। তো আপনারা গোবিন্দাস রেস্টুরেন্টে একবার টেস্ট করে দেখতে পারেন খাবার দাবারের স্বাদ। আমি নিজে পার্সোনালি দেখেছি, খেয়ে খুবই সুন্দর, সুস্বাদু এবং খুবই ভালো। আমরা এখন ধীরে ধীরে চলেছি দুপুরের লাঞ্চ করার জন্য। আমরা গীতা ভবনের কুপন কেটেছি আগেই বলেছি, তো আমরা চলেছি এখন ধীরে ধীরে গীতা ভবনের দিকে। চলুন দেখা যাক গীতা ভবনে যাওয়ার পরে পরিবেশ পরিস্থিতি কেমন থাকে, যদি আপনাদের কিছু দেখাতে পারি সেটা আমরা তখন দেখাবো। আমরা এখন গীতা ভবনের কাছাকাছি এসে পৌঁছে গেছি, এটি হচ্ছে গীতা ভবন। এখানে আপনারা চাইলে রাত্রিবাস করতে পারেন, এখানে ঘরও পাওয়া যায়। তো আমরা এবারে এখানে থাকছি না, আমরা আজকেই বেরিয়ে যাব সন্ধ্যেবেলা। আমাদের ডে ট্যুর এটা, একদিনে ঘুরে কীভাবে যাওয়া যায় এবং মিনিমাম কতটুকু কম খরচা করে ঘোরা সম্ভব সেটুকুই দেখানোর চেষ্টা করব। তো আমরা এসছি এখন
গীতা ভবনের সামনে প্রসাদ গ্রহণের জন্য। চলুন দেখা যাক ভিতরের পরিবেশ পরিস্থিতি কেমন, সম্ভব হলে আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। গীতা ভবনে এখানে দেখছেন একসঙ্গে বহু মানুষ একসঙ্গে বসে খাওয়ার জায়গা আছে, বয়স্ক মানুষদের জন্য বসে চেয়ার টেবিলে খাওয়ার ব্যবস্থা রয়েছে, আর সাধারণের জন্য রয়েছে এরকম ব্যবস্থা। মধ্যাহ্নভোজ সম্পূর্ণ হয়েছে, আমাদের ওখানে যেটা দিয়েছিল একটা পকোড়া, আলুর বেশ বড় সাইজের বেগুনের মতন একটা আলুর পকোড়া দিয়েছিল, ভাত, ডাল, আপনার লাউয়ের তরকারি ডালের বড়া দিয়ে, আর দিয়েছিল আলু কড়াইশুঁটি দিয়ে পনির দিয়ে তরকারি, আর আপনার দিয়েছিল একটি রুটি, আর দিয়েছিল মিষ্টান্ন মানে পায়েস। তো 60 টাকা অনুযায়ী যথেষ্ট ভালো খাবার, সুস্বাদু খাবার এবং খুবই সুন্দর। এবং যা পরিবেশন করছে অত্যন্ত গরম, হাত ধোয়া যাচ্ছিলো না, মুখেও একবার দেওয়া যাচ্ছে না, এবং পরিবেশনা অত্যন্ত সুন্দর। আমি বলবো যে মায়াপুরে যদি কখনও আসেন আপনারা কেউ, তো একবার এখানে মন্দিরে মহাপ্রসাদ খেয়ে দেখতে পারেন। 40 টাকা, 50 টাকা, 60 টাকা বিভিন্ন প্রকারের কুপন পাওয়া যায়, এবং তার সাথে আপনারা পেয়ে যাবেন একটি হায়েস্ট অ্যামাউন্টের কুপন পাওয়া যায় যেটা 100 টাকার উপরে, সেটা খুবই কম সংখ্যক পাওয়া যায়। আর এখানে পাওয়া যায় যেটা একটি ফ্রি কুপন পাওয়া যায় যেটা সকালবেলা, খুবই সকালে 5টার মধ্যে লাইন দিতে হয় অন্নদান কমপ্লেক্সে লাইন দিলে পরে বিনামূল্যে দুপুরবেলা তারা ভোজন করে, একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য ব্যবস্থা করা হয়, এবং সেই কুপনগুলো খুবই সীমিত। আপনারা চাইলে সেখান থেকেও আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রচুর গাছপালা, ফুলের গাছ, ফলের গাছ দিয়ে সুসজ্জিত এই মায়াপুর ক্যাম্পাস। তো আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এই গাছের ছায়ায় দুপুরে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন, কি অসাধারণ একটা দৃশ্য। মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছেন গরমে পরিশ্রান্ত, ক্লান্ত। এবারে ধীরে ধীরে মায়াপুর থেকে আমরা আমাদের বাড়ির পথে রওনা দেব। তো আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। চলুন আপনারা বেরোই ধীরে ধীরে করে, এবং পরবর্তী সময়ে আবার কোনো এরকম একদিনের ট্যুর ভিডিও নিয়ে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন এম ভিডিও। আশা করব এই ভক্তিমূলক ভিডিওটি আপনাদের হেল্প করবে, এবং তার ডিটেলস, খরচের বিবরণ আপনাদের আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো।